আলোচনা করব এবং জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদের সূরা জুমারের 53 নম্বর আয়াত, সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া এবং তার রহমত সম্পর্কে এই আয়াতে তার বান্দা এবং বান্দীদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে যা জানিয়ে দিয়েছেন তা উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার এই কথাগুলো মানুষকে বলে দাও, মানুষকে জানিয়ে দাও। কোন কথা? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা যারা নিজেদের আত্মার উপর, নিজেদের জীবনের উপর নানা রকম জুলুম করেছ, অর্থাৎ নানা রকম পাপ কর্মে জড়িয়ে আছো, নানাভাবে পাপের সাথে মিশে আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত তথা তার দয়া প্রাপ্তির ক্ষেত্রে নিরাশ হইও না, হতাশ হইও না। জীবনে এত পরিমাণ পাপ করেছো যে পাপের পথ থেকে ফিরে আসতে চাইলেও এই পাপের বোঝা তোমাকে বয়ে বেড়াতেই হবে, এমনটা মনে করো না, এমন হতাশ হইও না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের পাহাড় সমপরিমাণ পাপ থাকলে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা পাপে পরিপূর্ণ করে ফেললে, পাপে পরিপূর্ণ হয়ে গেলে তথাপিও তোমরা আল্লাহর রহমত প্রাপ্তির ক্ষেত্রে নিরাশ হইও না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু যে পাহাড় সমপরিমাণ তোমার জীবনের পাপ থাকলেও জমিন থেকে আসমান পর্যন্ত যে সুদীর্ঘ ফাঁকা জায়গা পাপ করতে করতে এই জায়গা যদি পূরণ হয়ে যায়, তথাপিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই মহা পাপগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলো মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত মুসল্লিবৃন্দ, আয়াতে আমরা অর্থ জানলাম, তো এই আয়াতে নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে যেটি সহিহ বুখারীতে বর্ণিত হাদিস 4810 নম্বর হাদিসে কিতাবু তাফসীরে এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট উল্লেখ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখিত হাদিসটি উল্লেখ করেছেন, তিনি বলেন, মুশরিকদের কিছু লোক যারা
বহু মানুষ হত্যা করেছিল। মুশরিকদের কিছু লোক তারা বহু মানুষকে হত্যা করেছিল, আবার সেই মানুষগুলো ব্যভিচারে সীমাহীন জড়িয়েছিল, বহু ব্যভিচারের সাথে তারা লিপ্ত ছিল। এমনই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই মানুষগুলো বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কথাগুলো বলেন এবং যে পথে আহ্বান করেন তা সর্বোত্তম কথা এবং সর্বোত্তম পথের আহ্বান, কিন্তু আমরা আপনার কথায় সাড়া দিব, আমরা আপনার আহ্বানে সাড়া দিয়ে আপনার দ্বীনে অন্তর্ভুক্ত হব, এখানে আমাদের কিছু বাধা রয়েছে। কি বাধা? তা হলো আমরা আমাদের পূর্ব জীবনে বহু মানুষ হত্যা করেছি, অসংখ্য মানুষ হত্যা করেছি এবং বহু সংখ্যক ব্যভিচারে লিপ্ত ছিলাম, আমাদের এই পাপগুলো কি হবে? এই পাপের কাফফারার কোনো ব্যবস্থা আছে কি? এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখিত অর্থাৎ সূরা জুমারের 53 নম্বর আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সেই মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলে দাও, তাদেরকে জানিয়ে দাও, হে আল্লাহর বান্দা ও বান্দিরা, তোমরা যতই পাপ করো না কেন, পাপ করার পরে আল্লাহর দয়া থেকে আল্লাহর রহমত প্রাপ্তি থেকে নিরাশ হইও না, তিনি তোমাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, কারণ তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত মুসল্লিবৃন্দ, মনে রাখার বিষয় হল আল্লাহ অতি দয়ালু, তিনি ক্ষমাশীল, মানুষের জীবনের সমস্ত পাপ তিনি ক্ষমা করে দেবেন, এটা তার ওয়াদা। তবে তবে সেই ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। যে মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, তারা তাদের পূর্ব জীবনের অসংখ্য মানুষকে হত্যার পরে অনুতপ্ত, তারা বহুবার ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই পাপ করার পর তারা অনুতপ্ত, অনুতপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এর কাফফারা, এটা মোচনের কোনো পথ কোনো উপায় আছে কিনা সেটা জানার জন্য। অতএব সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আপনার জীবনে যত পাপই থাক, আমি আপনি জীবনে যত পাপই করে থাকি না কেন, সত্যিকারে অন্তর থেকে যদি তওবা করে জীবনে আর ওই সমস্ত পাপে লিপ্ত হব না, এই গ্যারান্টি দিয়ে, এই নিশ্চয়তা দিয়ে যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তার দেওয়া বিধানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে মতে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া কতটুকু, আমরা জানি যে তার রাগ আছে, তার দয়াও আছে। রাগ কতটুকু আর দয়া কতটুকু, এটা সহিহ বুখারীতে বর্ণিত হাদিস 7422 নম্বর হাদিসে
উল্লেখ রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা কাদাল্লাহুল খলক কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি জগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এমতো অবস্থায় তিনি একটি কিতাব লিখলেন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরশের উপরে সংরক্ষিত আছে এই কিতাবে কি লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কিতাবে যা লেখা আছে তা হলো ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার রাগের উপর বিজয় লাভ করেছে অর্থাৎ আল্লাহর রাগের চাইতে দয়াই বেশি আল্লাহর রাগের চাইতে দয়াই বেশি তিনি যে পরিমাণ রাগান্বিত হন তার চাইতে বহু গুণ বেশি দয়া করে থাকেন সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা তার দয়া সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি এটি সহিহ মুসলিমে বর্ণিত হাদিস 2752 নম্বর হাদিস সুনান ইবনে মাজাহতে বর্ণিত হাদিস 4293 নম্বর হাদিস এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 দয়া রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 দয়া রয়েছে 100 দয়ার মধ্যে তিনি একটি মাত্র দয়া সৃষ্টি জগতে ছেড়ে দিয়েছেন একটি মাত্র দয়া সৃষ্টি জগতে ছেড়ে দিয়েছেন আর এই একটি দয়া গোটা সৃষ্টি জগতের মধ্যে থাকার কারণে সন্তানের জন্য মায়ের কত ভালোবাসা বাবার জন্য সন্তানের কত ভালোবাসা মায়ের জন্য মেয়ের কত ভালোবাসা আমরা দেখে থাকি একে অপরের প্রতি কত ভালোবাসা এক বন্ধু আরেক বন্ধুর প্রতি সীমাহীন ভালোবাসা থাকার কারণে জীবন উৎসর্গ করে দিচ্ছে এক সন্তান তার মা বাবার প্রতি এত বেশি ভালোবাসা মা বাবার সম্মান রক্ষার্থে মা বাবার জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে গোটা পৃথিবীতে মানুষ শুধু নয় যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের মধ্যে এই রকম ভালোবাসা দেখা যায় আমরা দেখে থাকি বাঘ অত্যন্ত হিংস্র প্রাণী অথচ সেই বাঘ তার শাবককে তার সন্তানকে কত বেশি মায়া করে থাকে আমরা দেখে থাকি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসাবে শূকরকে আমরা দেখে থাকি অথচ এই শূকরেরও তার সন্তানের প্রতি কত বেশি মায়া লক্ষ্য করা যায় আমরা দেখে থাকি আমাদের বাড়িতে বাড়ির আশেপাশে যে কুকুরগুলো দেখা যায় যাকে আমরা যে কোনো সময় লাঠি মারি লাঠি দিয়ে আঘাত করি অথচ এই কুকুরেরও কত বেশি ভালোবাসা তার সন্তানের প্রতি এই রকম প্রত্যেকটি জীবের মধ্যেই এই ভালোবাসা লক্ষ্য করা যায় অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি ভালোবাসার মধ্যে মাত্র একটি ভালোবাসা একটি দয়া একটি রহমত গোটা দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন আর এই একটি রহমত সারা পৃথিবীতে থাকার কারণে হাজার হাজার কোটি কোটি সৃষ্টি জীবের মধ্যে এত বেশি ভালোবাসা এত বেশি রহমত এত বেশি দয়া লক্ষ্য করা যায় আর 99টি রহমত 99টি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন যা কিয়ামত দিবসে
যে 99টি রহমত বান্দাবান্দির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, 100 রহমতের মধ্যে একটা রহমত দুনিয়াতে দিয়ে দেওয়ার কারণে হাজার হাজার কোটি কোটি প্রাণীর মধ্যে এত ভালোবাসা দেখা যায়, এত মায়া দেখা যায়। তাহলে যে আল্লাহ 199টি রহমত তার কাছে রেখেছেন, সেই 99টি রহমত যখন ছেড়ে দেবেন, দিয়ে দেবেন, সেই 99 রহমতের দ্বারাই কত বেশি আন্তরিক হতে পারে, কত বেশি আমরা লাভবান হতে পারি, এটা একটু চিন্তা করলেই বোঝা যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং গজব সম্পর্কে, শান্তি এবং শাস্তি সম্পর্কে সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে, 2755 নম্বর হাদিস। সুনানে তিরমিজিতে বর্ণিত হাদিস 3542 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তুমিআ বি জান্নাতিহি আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন ব্যক্তি যদি জানতো আল্লাহর রাগ, আল্লাহর আযাব কত কঠিন, তাহলে পৃথিবীর সমস্ত মুমিন বান্দা এবং বান্দি জান্নাতের আশাই ছেড়ে দিত। মুমিন বান্দা এবং বান্দি যদি জানতো যে আল্লাহর রাগ, আল্লাহর আযাব কত ভয়ঙ্কর, তাহলে সমস্ত মুমিন জান্নাতের আশা আকাঙ্ক্ষায় ছেড়ে দিত। আল্লাহর রাগ, আল্লাহর আযাব এত কঠিন। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রহমা মা কত মা কোনাতা মিন জান্নাতিহি আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি যদি কাফির ব্যক্তি জানতো আল্লাহর রহমত কত বৃহৎ, কত বিশাল, তাহলে তাহলে কাফির ব্যক্তি যদি জানতো আল্লাহর রহমত, তার দয়া কত বিশাল, কত বৃহৎ, তাহলে কেউই তার জান্নাত হতে নিরাশ হতো না, তাহলে কেউই তার জান্নাত থেকে নিরাশ হতো না। তার মানে আল্লাহর দয়াও রয়েছে, আল্লাহর রাগও রয়েছে, আল্লাহর শাস্তিও রয়েছে, তার শান্তিও রয়েছে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া থেকে, তার রহমত থেকে নিরাশ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তবে মনে রাখতে হবে, গোটা জীবনটাকেই পাপের মধ্যে ডুবিয়ে রাখবো, তওবা করব, আবার পাপ করব, আবার তওবা করব, আবার পাপ করব, এমনটে যেন না হয়। জীবনে বহু পাপ হয়েছে, সীমাহীন পাপ হয়েছে, এরপরেও আপনার ক্ষমার জন্য দরজা উন্মুক্ত আছে। যদি আপনি ওই সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করে দিনের পথে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার অতীত জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় শেষ, আর একটা হাদিস সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। এ হাদিসটিও সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, 7506 নম্বর হাদিস।
হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই হাদিস বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে জীবনে সীমাহীন পাপ করেছে, বয়বৃদ্ধ, মৃত্যুর প্রাককালে পরিবারের সমস্ত সদস্যদের ডেকেছে, তার সন্তানদেরকে ডেকেছে, ডাকার পরে বলছে যে আমার জীবনে এত বেশি পাপ হয়েছে, আমার মুক্তির কোনো পথ নাই, সুতরাং আমার মৃত্যুর পরে তোমাদের প্রতি আমার ওসিয়ত, আমার মৃত্যুর পরে তোমরা আমার মৃত দেহকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে, আর এই ছাইয়ের কিছু অংশ অর্থাৎ অর্ধেক অংশ সাগরে ফেলে দেবে, অর্ধেক অংশ জমিনের যে কোনো স্থানে ফেলে দেবে। আল্লাহর কসম, অন্যথায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরতে পারেন তাহলে আমাকে এত বেশি শাস্তি দেবেন যা আর কাউকে দেবেন না, এই ভয় ছিল তার মধ্যে। এই ওসিয়ত করার পর লোকটা মারা গেল, মারা যাওয়ার পর ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা হুবহু সেই কাজ করলো, আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে কিছু অংশ সাগরে ফেলে দিল, কিছু অংশ জমিনে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরকে নির্দেশ করলেন, মুহূর্তের মধ্যে সাগরের মধ্যে যে অংশ যে পরিমাণ ছাই ছিল সবগুলো একত্রিত হলো। জমিনকে নির্দেশ করলেন, জমিনে যেখানে যেখানে সেই ছাইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেগুলো একত্রিত হয়ে উভয়কে একত্রিত করে সেই মানুষটাকে পুনর্জীবিত করলেন। করার পর তাকে জিজ্ঞেস করলেন, তুমি এমনটি কেন করলে, এমন কাজ কেন করলে? সে উত্তরে বলল, আল্লাহ তুমি তো জানো এটা তোমার ভয়ে করেছি, কারণ আমার জীবনে এত বেশি পাপ যে তা থেকে মুক্তির কোনো পথ ছিল না, এই জন্য আমার ধারণা যদি এই কাজ করা হয় তাহলে হয়তো তুমি ধরতে পারবে না, আর তুমি ধরতে না পারলে আমার কোনো বিচার হবে না, আল্লাহ তোমার ভয়েই এমনটা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তুমি আমার ভয়ে যেহেতু এমন কাজ করেছো, আমাকে ভয় করেই করেছো, অতএব আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের জীবনে আমরা প্রত্যেকেই